Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে চলে যাচ্ছি সবাই মিলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা দেখতে। আমরা সবাই অনেক এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা দেখব। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা বলে কথা, ভিতরে কেমন দেখতে, কি কি পাওয়া যায়, এগুলো দেখার আগে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়েছি। তো গাড়ি করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে, দেন একটু পর নেমে পড়ব। এই যে আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি আলহামদুলিল্লাহ, এখন গাড়ি থেকে নেমে পড়েছি। তারপর হচ্ছে টিকিট কাউন্টারে চলে যাব সবাই মিলে টিকিট কাটানোর জন্য। মেলার বাইরের অংশগুলো দেখেন কেমন, স্টল বসিয়েছে বাইরেও, অনেক সুন্দর লাগছে, অনেক লোকজন ছিল বাইরে। তো টিকিট কাটিয়ে দেন ভিতরে প্রবেশ করব। বাইরের গেটটা দেখেন, যে মেলার মেইন গেটটা আছে ওই গেটটা আমার কাছে ভালো লেগেছে, দেখতে সুন্দর লেগেছে। ওখানে একদম পরিষ্কার করে লিখিত আছে, এই তো বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য রপ্তানি মেলা 2023। একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আমরা যখন ভিতরে প্রবেশ করছি, এর আগেও চিন্তা করলাম অনেক বেশি মানুষ হবে, না জানি কত কিছু বিক্রি করতেছে, না জানি কত দোকানপাট আসছে। বাট আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, ফার্স্ট আমরা গিয়েছি, মানে আস্তে আস্তে এগুলো শুরু হচ্ছে, নতুন অনেকগুলো দোকান আসতেছে বা কয়েকটা দোকান বসেছে, এখনও অনেক কাজ চলতেছে মেলায়। আমরা একদম প্রথমে গিয়েছি, যেই জন্য আমরা অনেক কিছু মিস করেছি। অনেক কিছু বলতে আমার যা ধারণা, যেহেতু আরও অনেক দিন মেলা বসবে, মেলা আছে, অনেক সময় আছে, সো আমরা যেহেতু প্রথম গিয়েছি, মাঝখান দিয়ে হয়তো আরও অনেক কিছু দোকান বাড়াতে পারে, আরও অনেক খেলনাপাতির অংশ তারা অ্যাড করতে পারে, আর অনেক কিছু হয়তো এর সাথে যোগ করতে পারে, এমন কিছু হয়তো বা। কারণ হচ্ছে আমরা পাশাপাশি দেখছি অনেক দোকান অ্যাড করতেছে, নতুন তৈরি করতেছে, ওটা নিয়ে বুঝতে পেরেছি আর কি। তো দেখেন ফুলের সমারোহ, এগুলো কিন্তু সবগুলো আর্টিফিশিয়াল ফুল, কেউ মনে করবেন না অরিজিনাল, দেখতে কিন্তু অরিজিনাল মনে হচ্ছে, খুবই ভালো লাগতেছিলো। দেন চলে এসেছি মেলায়, আসবো নাগর ধুলায় চড়া হবে না তা তো হয় না, তাই না? বাট দুঃখের বিষয়, নাগর ধুলা দেখেছি, সব কেলনাপাতি দেখেছি, ভাবলাম মাত্র তো ঢুকেছি, আমরা হচ্ছে আগে পুরা ঘুরে নিই, পুরা মেলাটা ঘুরে নিই, তারপর হচ্ছে মেলায় একটু রেস্ট করে দেন নাগর ধুলায় উঠবো আমি অ্যান্ড আমার ছোটো বোন, এটা চিন্তা ভাবনা করেছি। তবে আমার হাজব্যান্ড বলেছিল না এখনই ওঠো, ওই যে বললাম আমরা বলছি আগে আমরা ঘুরে নেই পুরা মেলাটা, দেন হচ্ছে কিছুক্ষণ পর নাগরদোলায় চড়ব। এমন করতে করতে যখন পুরা মেলা রাউন্ড করে নাগরদোলার পাশাপাশি আসছি, দেখি নাগরদোলা বন্ধ, মানে আমাদের ঘোরা শেষ হইতে না হইতেই দেখি নাগরদোলার চড়া হচ্ছে না। আই ডোন্ট নো কেন সেটা অফ করে দিয়েছে, ওই যে বললাম নতুন হয়তো এখনও ফার্স্ট, এই জন্য কোনো লোকজন তেমন একটা আসতেছে না, ওরাও আর লোকজন যেহেতু বেশি নাই এই জন্য আর কোনো চড়ানোর চিন্তাভাবনা করছে না, বন্ধ করে দিয়েছে, পরের দিন হয়তো আবার করবে। এই তেমন করতে করতে ঘুরতে 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 কয়েকটা স্টল ঘুরলাম, অনেক কিছু নিয়েছি প্রথমবারের মতো, অনেক কিছু নিয়েছি আলহামদুলিল্লাহ। যদি মেলা আরও কয়েকদিন থাকে হয়তো বা আরও যেতে পারি ইনশাল্লাহ, যদি আমার হাজব্যান্ড নিয়ে যায় তাহলে, অবশ্য আমি যদি জোর করি তাহলে অফকোর্স নিয়ে যাবো। অনেক কিছু নিয়েছি, অনেক টুকিটাকি কাঁকড়া নিয়েছি, তারপর হচ্ছে ব্রোঞ্জ নিয়েছি, অনেকগুলো ব্যান্ড নিয়েছি, চিরুনি নিয়েছি, মানে যাবতীয় যা যা প্রয়োজন অনেক কিছু নিয়েছি। আর মেলায় এসে একটা জিনিস বেশি উপলব্ধি করি, সেটা হচ্ছে অনেক জিনিস আছে মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা, যেটা নেবেন আপনি সেটাই 20 টাকা, একটা আপনাকে বোল দিবে, বোলের মধ্যে আপনি একটা একটা করে করে রাখবেন আপনার পছন্দ অনুযায়ী। এই যে এখানে এই স্টলে এসে অনেকগুলো নিয়েছি, অনেক কিছু, ওগুলো হচ্ছে ওই বোলটাতে রাখতেছি, দেন হচ্ছে টাকা পে করবে আমার হাজব্যান্ড পরে। তো 20 টাকা 20 টাকা বললে না অনেক কিছু নেওয়া যায়, এটা পছন্দ হয় ওটা পছন্দ হয়, এরকম করতে করতে অনেক কিছু হয়ে যায়। তারপর চলে এসেছি কুটির
ও শিল্পের একটা দোকান, এটা অনেক কিছু আছে, এটাতে সবগুলো কাঠের, খুব ভালো লাগতেছিল, নৌকা আছে, সব কিছুই আছে। দেন হচ্ছে আমি এখান থেকে অনেক কুকারিসের জিনিস নিয়েছি, জগ নিয়েছি, জগের সাথে একটা অ্যাড করা মগ নিয়েছি, তারপর অনেকগুলো চামচের সেট নিয়েছি, আর হচ্ছে নিয়েছি অনেক কিছু নিয়েছি কুকারিসের এখান থেকে। এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না, যেহেতু আমি ভিডিওটা এডিট করতেছি এখন, এই জন্য মনে পড়তেছে না, তবে অনেক কিছু কিনেছি আলহামদুলিল্লাহ। এই যে এটাও নিয়েছি, আর কতগুলো চামচ নিয়েছি, খুব সুন্দর ছিল ওখানের চামচগুলো, আর জগ মগগুলো খুব খুব সুন্দর ছিল, এই জন্য নিয়েছি। তারপর ঘুরতেছি, হাজব্যান্ড বলতেছে ফুচকা খাবা, এটা খাবা, ওঠা খাবা, বাট আমার মেলার ভিতর ঢোকার পরে খিদে টোটালি ছিল না, আমি শুধু ঘুরতে এনজয় করতেছিলাম। আমার পাপা শুনেও অনেক বেশি এনজয় করতেছে। তারপরে এই যে বইয়ের দোকান, এটা বইয়ের সমারোহ, এখানে অনেকগুলো বই দেখা যাচ্ছে, কোরআন দেখা যাচ্ছে, এগুলো একটু ভিডিও করে নিয়েছে। আর অনেকগুলো এখানে হচ্ছে পিঠা পুলির দোকান আছে, অনেক চকলেট, আচার, যে যেটাই পছন্দ করে সব কিছুর দোকান বসেছে এখানে। আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে আমার ছোট বোন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ছোট বোনই ভিডিওটা করেছে, আমি জাস্ট ভয়েস ওভারটা দিচ্ছি, এডিটিং করেছি, দ্যাটস ইট। অনেক সুন্দর করে ভিডিও করতে পারে, মাশাল্লাহ বলাই যায়। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, আই নো তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো, তোমাকে অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা করিয়ে দেওয়ার জন্য। তুমি টোটালি বিরক্ত ফিল করনি আমাকে ভিডিওটা করে দিচ্ছিলা, তখন আমি তোমার দিকে তাকিয়ে দেখতেছিলাম, তুমি খুব এনজয় সহকারে ভিডিও করতেছ, সো তোমাকে এগেইন অনেক অনেক থ্যাংক ইউ, অনেক দোয়া তোমার জন্য। তো এইগুলো হচ্ছে অনেকগুলো আচারের দোকান আর ব্যাগের দোকান, অনেক দোকান এখনও বসা বাকি আছে, আর অনেক কিছু বসা বাকি আছে, অনেক দোকান আসবে, খেলনার জিনিস আসবে, তারপর হচ্ছে রাইড আসবে, অনেক কিছু নতুন নতুন কাজ চলতেছে। এই যে সাইডে সাইডে দেখা যাচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারছেন কি না জানি না, অনেক কিছু নতুন করবে আশা করি। তো ইনশাল্লাহ যদি আরও একবার যাওয়া হয় তখন কিছুটা ভিডিও করার ট্রাই করব, দেন আপনাদের মাঝে শেয়ার করব, আর না গেলে তো করব না, বুঝতে পারবেন। অনেক রিকোয়েস্ট করতেছিলাম আমার হাজব্যান্ড কী নিবা কী নিবা, আমি বলতেছি না আমার সব কিছু আছে আলহামদুলিল্লাহ। সো মেলা থেকে তেমন কিছু নেওয়ার থেকে ঘুরতেই আমার বেশি ভালো লাগে, যে কোনো মেলা, সেটা বাণিজ্য মেলা, কুটির শিল্প মেলা, তারপর হচ্ছে আরও কী কী মেলা আছে না, ওই মেলাগুলোতে আমার শুধুমাত্র পুরো রাউন্ড করে স্টলগুলো ঘুরতে দেন জিনিসগুলো দেখতে একটু বেশি ভালো লাগে, বাট কিছু নিতে তেমন একটা ভালো লাগে না মেলা থেকে, কিছু একটা তেমন নেই না। তারপরেও এই মেলা থেকে অনেক কিছু নিয়েছি আলহামদুলিল্লাহ। তো এদিকে হচ্ছে আম্মনি চুড়ি দেখতেছে, তারপর বলল না চুড়িগুলো আমার ভালো লাগতেছে না, আমি দেখলাম। তারপর এদিকে বাবু শোনার জন্য কিছু খেলনাপাতি দেখতেছিলাম, খুব সুন্দর করে আমার সাথে সে এনজয় করতেছে খেলনাগুলো দেখলে। আমার পাপা শোনার অনেকগুলো খেলনা আছে আলহামদুলিল্লাহ, তারপরও সে ছোট মানুষ তো, কোনো খেলনা দেখলেই ওই দিক দিয়ে ফোকাস চলে যায়, বাট 5 মিনিট বাড়িতে আনার পর 5 মিনিট দেন হচ্ছে আবারও ওই খেলনার প্রতি ইন্টারেস্ট চলে যায়, মানে ইন্টারেস্ট হারিয়ে যায়, এটা হচ্ছে কথা। তো এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে, এই দোকানটা আমি একদম তাড়াতাড়ি ঢুকে পড়েছি। পাখির অনেকগুলো বাসা দেখা যাচ্ছে দেখুন, আর ঘর সাজানোর মতো এত সুন্দর এত কিছু জিনিস আছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন ঘর সাজানোর অনেক কিছু জিনিস আছে, তো ভিডিও করে নিয়েছি। আপনারা চাইলে এই বাণিজ্য মেলায় আসতে পারেন, আপনারা অনেক রিজনেবল প্রাইসে অনেক কিছু পাবেন আশা করি, এই যে অনেক কিছু এখনও অ্যাড করতেছে। সো পুরা মেলাটা ঘুরে অনেক অনেক বেশি এনজয় করলাম আমরা 3 জন মিলে, আমার হাজব্যান্ডও এনজয় করেছে, সে যেহেতু অনেকবার গিয়েছে সেজন্য নতুন করে আর বলছি না। আজকের ব্লগটা এইটুকু, অবশ্যই কেমন লেগেছে আজকের ব্লগটা কমেন্টস করে জানিয়ে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া কামনা করে আজকে শেষ করছি, আল্লাহ হাফিজ।